আজ আমি তৈরি করব ঝরঝরে ফ্রায়েড রাইস। আমি একটা পাত্রে জল নিয়েছি, জল বসিয়ে জলটা ফুট ধরলে আমি তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর আমি দিলাম 1 চামচ সাদা তেল, 1 চামচ নুন, আর দিলাম 2টো তেজপাতা। চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি, তো আমি ওই চালটা এবার ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না এটা সিদ্ধ হয়। তো সিদ্ধ খুব বেশিও হবে না, খুব কমও হবে না, একটু শক্ত থাকবে, সেই অবস্থাতেই নামাতে হবে। আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে ঝেড়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র বসিয়েছি, ওর মধ্যে আমি দিলাম ঘি দিয়েছি 2 চামচ, দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি এর মধ্যে তুলে নিয়েছি আমি কাজু কিশমিশ। এবার আমি দিলাম ঘি, দিলাম দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। একটু ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা গাজর। খুব কম সময় হবার জন্য আমি আলাদা আলাদা করে করিনি, ওটার মধ্যে আমি অ্যাড করছি বিনস। একটু লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়ে একটু অপেক্ষা করব যতক্ষণ না একটু নরম হয়ে আসি, ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। দিলাম লবণ, বেশ 3-4 মিনিট ধরে আমি এটাকে নেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি ওর মধ্যে আমার চাল যেটা ধুয়ে রেখেছি, সিদ্ধ করা আমার ভাতটা, সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি নাড়তে থাকব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিলাম কাজু কিশমিশ। এভাবে আমি ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব, ভালোভাবে একটু অল্প আঁচে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমার ওটা তৈরি। আমি একদম ওটা সার্ভ করে দিয়েছি রাইস ঢেলে নিয়ে। হ্যালো গাইডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম সহজ উপায় ফ্রায়েড রাইস তৈরি।